তার হাবিব তার কাছে তার কন্যা ফাতেমার জন্য কিছু চায় না তার চাচা আব্বাসের জন্য কিছু চায় না হাসান হোসেনের জন্য কিছু চায় না পরিবারের জন্য কিছু চায় না আল্লাহ বুঝতে পেরেছেন এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হাবিব হাশরের ময়দানে আমি যখন বিচারকের আসনে বসব ওই সময় আমি আল্লাহ কাউকে সুপারিশ করার অনুমতি দিব না একমাত্র আপনি সুপারিশ করার অনুমতি পাবেন আল্লাহু আকবার আপনি সুপারিশ করবেন আপনি সুপারিশ করবেন শাফিআ ওয়া মুশাফফা আপনি সুপারিশ করবেন আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকব যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি ফুটবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে maaf করতেই থাকব এই হলো প্রাণের নবী আল্লাহু আকবার এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص